আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই অনেক ভালো আছি। তো আসলে অনেক ভাইয়ে প্রশ্ন করে থাকেন যে অনেক বেশি আইএলটিএসকে ভয় পাই, এখন আমাদের জন্য কোনো অপশন আছে কি না ইউরোপ যাওয়ার জন্য বা পড়াশোনা করার জন্য? কোন দেশগুলো বেটার হবে উইদাউট আইএলটিএস ছাড়া, কোন দেশগুলো আছে সেই সম্পর্কে যদি একটা ভিডিও তৈরি করতেন তাহলে অবশ্যই আমাদের জন্য হেল্প হতো। তো আজকে ভাবলাম যে আপনাদের সাথে এই কয়েকটা জিনিস শেয়ার করি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোন দেশগুলোতে উইদাউট আইএলটিএস ছাড়া আপনি যেতে পারবেন, সে সম্পর্কে আপনাদেরকে প্রপার একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো। তো যেহেতু আমি চাঁদে আছি, অবশ্যই আশেপাশে একটু দেখতে খারাপ দেখা যায়, ইনশাল্লাহ অতি শীঘ্রই আমি স্টুডিও তৈরি করবো পর্তুগাল যাওয়ার পরে, তারপরে আপনাদেরকে আমি সুন্দরভাবে ভিডিওগুলো তৈরি করে দিতে পারবো। তো আপনারা যারা আইএলটিএস ছাড়া মানে ইউরোপের দেশগুলো যেতে চান, তারা অবশ্যই খাতা নিয়ে বসেন। খাতা নিয়ে পরে এখানে ওদের নোট করে রাখেন, ভিডিওটা স্টপ করে তারপরে আপনি নোট করে রাখেন যে কোন ইউনিভার্সিটিগুলো কথা বলতেছে। আপনারা এসব ইউনিভার্সিটিতে আপনারা মেসেজ করবেন, ওদের সাথে কথা বলবেন, ওরা কী কী রিকোয়ারমেন্ট চায়। আমি যতটুকু জানতে পারছি এখান থেকে ইউনিভার্সিটি ইন ইউরোপ উইদাউট আইএলটিএস মানে কোন কোন দেশ আছে, এখানের মধ্যে ইউএসএ আছে, ইউকে আছে, অস্ট্রেলিয়া আছে, অনেকগুলো দেশ আছে, ইউরোপের অনেকগুলো দেশ আছে, নেদারল্যান্ড আছে এবং কি জার্মানি আছে, এসব অনেকগুলো দেশ আছে, বা প্যারিস আছে, চেক রিপাবলিক আছে। আমি সবগুলো দেশ ইউনিভার্সিটির নাম বলে দিচ্ছি আপনাদেরকে, আপনাদের সুবিধার্থে আর কি। আপনারা এইখানের মধ্যে যোগাযোগ করবেন ওদের সাথে, তাহলে আপনারা উইদাউট আইএলটিএস ছাড়া কিন্তু আপনারা ওই দেশগুলোতে যেতে পারবেন স্টুডেন্ট বিষয়ে। তো এখানের মধ্যে ফার্স্ট এক নম্বরের মধ্যে ওরা দিয়ে রাখছে আমেরিকান বিজনেস স্কুলস, আমেরিকান বিজনেস স্কুলস। আপনারা অবশ্যই এটা নোট করে রাখেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তারপর হচ্ছে যে প্যারিস, এখানের মধ্যে ওর জন্য শর্ত, আপনারা আমি এগুলো দেখার মতো টাইম নেই আমার, আপনারা এই ইবিসি প্যারিস এটা লিখে যখন সার্চ দিবেন তখন আপনার কী কী ডকুমেন্টস পাবে তারা এবং কি কোন কোন ডিপার্টমেন্টে ওনারা নিতেছে সব কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। কিন্তু ওই জিনিসটা যদি আপনারা না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানায়েন, আমি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। ওকে, এর মধ্যে মানে 10টা 11টা ইউনিভার্সিটির নাম দিয়ে রাখছে, এই কয়েকটা ইউনিভার্সিটির মধ্যে কোনো ধরনের কোনো আইএলটিএস প্রয়োজন নাই আপনি যদি স্টুডেন্ট বিষয়ে অ্যাপ্লাই করেন। তারপর হচ্ছে ইউনিভার্সিটি অফ অ্যামস্টারডাম, মানে এটা হচ্ছে যে নেদারল্যান্ডের, এটা আমি চিনি, এখানের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। তারপরে হচ্ছে যে ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স, আপনারা অবশ্যই নোট করে রাখবেন এগুলো, তারপরে আপনারা ওই ওয়েবসাইটগুলোতে গিয়ে ওনাদের সাথে কথা বলবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তারপর হচ্ছে যে ESAIP স্কুল অফ ইঞ্জিনিয়ার, যা বুঝতেছি যারা আমরা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছি তাদের জন্য অনেকগুলো অপশন আছে, কারণ আপনারা সবাই ছোটোকাল থেকে বলতেছেন জেনারেল লাইনে। আমি যখন মানে পলিটেকনিকের চান্স পাই তখন কিন্তু সবাই বলতেছে তোর ভাই ব্রাদার সবাই জেনারেল লাইনে পড়তেছে, তুই কি লেগা সায়েন্স ইতে পড়তে যাস, টেকনিক্যাল পড়তে, টেকনিক্যাল পড়লে কোনো লাভ নাই, কোনো পড়াশোনা নাই, কোনো কিছু নাই, শুধুমাত্র আড্ডাবাজি আর ক্লাস গনা এগুলো বলতো আর। কিন্তু এখন দেখতেছি যে সব জায়গার মধ্যে ইঞ্জিনিয়ারদের চাহিদা কিন্তু সবসময় একটু বেশিই থাকে, যাক ঠিক আছে সমস্যা নাই। তারপরে হচ্ছে যে চেক রিপাবলিকের একটা ইউনিভার্সিটি হচ্ছে চেক রিপাবলিক, চেক ইউনিভার্সিটি অফ লাইফ সায়েন্স ইন প্রাগ, মানে আপনারা সবাই জানেন যে চেক রিপাবলিকের সেন্টার হচ্ছে যে প্রাগে। তারপর হচ্ছে যে টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ ডেনমার্ক, যারা ডেনমার্ক যেতে ইচ্ছুক তারা অবশ্যই টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ ডেনমার্ক, যারা টেকনিক্যাল লাইনের মধ্যে আছেন বা ইঞ্জিনিয়ার লাইনের মধ্যে আছেন তারা অবশ্যই এই টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ ডেনমার্ক, এবং কি আরেকটা হচ্ছে যে ESAIP স্কুল অফ ইঞ্জিনিয়ার, এই দুইটার মধ্যে ট্রাই করবেন আপনারা যারা ইঞ্জিনিয়ার লাইনে পড়াশোনা করছেন বা পলিটেকনিকে পড়াশোনা করছেন তারা এগুলোতে ট্রাই করতে পারেন। আর যারা সায়েন্স কমার্স বা আর্টস এগুলো নিয়ে করছেন তারা এখানের মধ্যে ট্রাই করতে পারেন, অনেকগুলো ইউনিভার্সিটি আছে, আমি অবশ্যই আপনাদেরকে লিঙ্কগুলো দিয়ে দিব, আপনারা এখান থেকে দেখে নেবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আশা করি বলতে পারছি আপনারা অনেকেই কিন্তু এই ভিডিওটার আশায় ছিলেন যে ভাই আইএলটিএস ছাড়া কোন দেশের মধ্যে আমরা মুভ করতে পারবো, কোন দেশের মধ্যে আমরা ভিসা ছাড়া মানে আইএলটিএস ছাড়া অ্যাপ্লাই করতে পারবো সে সম্পর্কে একটা ভিডিও দেন। তো আসলে আজকে অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে পাইলাম, তো এই জন্য আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো অবশ্যই ভিডিওটা একটা লাইক দিবেন, আর যেহেতু এত কষ্ট করছি অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, আর অবশ্যই ফলো করে রাখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিও কী নিয়ে চান অবশ্যই কমেন্ট করে জানান, কী নিয়ে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি ইনশাল্লাহ অতি শীঘ্রই আপনাদেরকে ওই ভিডিওটা তৈরি করে দেওয়ার জন্য চেষ্টা করব। আজকে পর্যন্ত সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।